কালীর পুজো শারদ পাতে নিয়ে আমি শ্রীপর্ণা তো আবার হাজির হয়ে গেছি। আমরা আজকে চলে এসেছি কলকাতার অতি প্রসিদ্ধ সবার জনপ্রিয় দিক বালিগঞ্জ প্লেসে। এবারে পুজোতে তারা কি কি করছেন বা আপনারা এনে কি কি পাবেন সেটা তো দেখাবো, তার সঙ্গে সঙ্গে চলবে আড্ডা পূজারিনীর সঙ্গে। টলিউডের খুব কম দিন হয়েছে এন্ট্রি, বাট দেন শি ইজ ডুইং ওয়ান্ডার। সেই পূজারিনীর পুজো এবং অবশ্যই তার কাজ কি চলছে এখন সব নিয়ে আড্ডা চলবে, আসুন। যার কথা বলছিলাম সেই পূজারিণী ইতিমধ্যেই এখানে রয়েছে আমার সঙ্গে, এবং পূজারিণী বোধ হয় আরো সুন্দর গ্যামরাস হয়ে উঠছে সামনে পুজো। তো খুব রূপচর্চা চলছে? না, আমি খুব একটা রূপচর্চা একদম করি না, মানে এটা অনেকেই জিজ্ঞেস করে যে বডি রূপ ওর স্কিন। আমি সত্যি বলছি আমি ভেরি ব্লেসড, মানে আমার মার বলো আমার বোনের বলো আমাদের ফ্যামিলিতে ভেরি ব্লেসড উইথ আ গুড স্কিন। ওকে, খুব একটা আমার কিছু করতে লাগে না, মানে ইনফ্যাক্ট আমি খুব একটা মানে সোয়েটও করি না, যদি মেকআপ করে আমি সকাল থেকে যদি মেকআপ করে থাকি তাই ডোন্ট সোয়েট মাস। কিন্তু কিছু তো একটা বিউটি রেজিউম হবে পূজারিনী, মানে সিন্স এত টাইট স্কেডিউল থাকে এখন ছবির সংখ্যাও তোমার বাড়ছে, কিন্তু যেটা হয় দেখো আমাদের প্রচুর মেকআপ করতে হয়, তুমি জানো তোমাকেও করতে হয়, তো যেটা আমি করি সেটা ঘুমানোর আগে আমি একদম মেকআপ তুলে শুই, যেটা এজ আ মাস্ক। আর আরেকটা জিনিস যেটা করি আমি হচ্ছে হাইড্রেট করে রাখি স্কিনটাকে, যাতে কি হয় না যদি তুমি হাইড্রেট না করো স্কিনটা একটু তাড়াতাড়ি বয়সটা একটু সাফ করে দেবে, তাই আমি ওই দুটোই করি। আর ঘোরা কিছু করি না, মা খুব বলে জল খাও জল খাও, আমি কম হয় জল খাওয়া। এটা হচ্ছে আমাদের কথার মাঝখানে একটু কথা বলছি, প্রথম পাতে যেহেতু বাঙালিয়ানার একটা আটো সাঁটো ব্যাপার এখানে রয়েছে, মানে ফুল বাঙালিয়ানা যদি এনজয় করতে হয় আমি আরেকটু সেট নিয়ে নেবো। আমিও and it's really really tasty and it's healthy also. This is very healthy. Acting করতে চেয়েছিল সেই স্বপ্ন তো পূরণ হচ্ছে, কিন্তু আগে আমি ওদের স্বপ্ন পূরণ করাতে নিয়ে এসেছি, এমনিতে খাবার খুব ডায়েট করে দেখি বলা যাচ্ছে, but then during puja I think there shouldn't be anything called diet traditional. আমি বলে দিচ্ছি খাবার গুলো এসে এখানে সাজিয়ে সুমন বাবু আমাদের সঙ্গে রয়েছে, সুমন বাবু খুব সুন্দর করে ভালোবেসে খাবার তৈরি করেছেন, আমরাও সত্যি কথা খাবো, কিন্তু খাবারের নামগুলো যদি একটু বলে দেন যে আজকে আমাদের মেনুতে আপনি কি কি দিয়েছেন। ও একটা কথা, সেটা হচ্ছে আজকে আমরা যেটা খাচ্ছি এটা সারা বছর আপনি এখানে পাবেন, কিন্তু একটু পুজোর সময় একেবারে অন্য ধরনের একটা মেনু ওদের এখানে থাকে। তো আজকে আমাদের এখানে কি রয়েছে? আলু দম স্যার করছি, লুচি আলু দম, এটা আছে কাঁচা লঙ্কা ভুনোকাটা মুরগি, এটা আছে মেথি পাতুরি, এটা আছে ভুনা চিংড়ি, এটা আছে ঢাকাই পোড়া মাংস, এটা রাজমন্ডি পোড়া। মানে বাঙালি খাবারের একটা বার্বিকিউ সসের যে ফিউশন রয়েছে সেটা কিন্তু আমেজিং, উই মাস্ট টেস্ট দিস এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনি বললেন আর এত সুন্দর খাবারের আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আমাদের কিন্তু গল্প আড্ডা চলতেই থাকবে, কিন্তু পূজারিণী প্রথমেই বলে দিয়েছে জুম্বা ইনস্ট্রাক্টর জিম ইনস্ট্রাক্টর দেখলে পাগল হয়ে যেতে হয়, ইউ শুড টেক আ পিকচার, একটা ছবি তুলে ইউ শুড পোস্ট, আই মিন দ্যাট দিস ইজ মানে এখানে যারা এসে খাবেন তারা বুঝতে পারবেন মাছ। ইয়েস,
মাছ উঠছি মাছ বাঙালির কিন্তু সবসময় খুব ফেভারিট। দেখুন এত কিছু রয়েছে এখানে, কিন্তু আমরা দুজনে কিন্তু চারিপাশের জীবন, মানুষজনের তোমার প্রতি অ্যাটিটিউড বা বাহু বা সবকিছু মিলিয়ে জীবনটা কতটা বদলে গেছে, অনেকটাই বদলেছে। আগে কোনো পুজোর সময় বেরোলে যে প্রচুর প্রপোজাল গুলো পেতাম, আমাদের সেইটা একটু বদলেছে। প্লাস আগে ধরো যেটা হতো যে পুজো মানে সব ভাই বোনরা একসঙ্গে হওয়া, গাড়ির লোকদের সাথে রাত্রে নাইট আউট করা, ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, সেগুলো একদম কমে গেছে। কারণ পুজো মানে এখন সারা পুজোটাই কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, আমাদের পুজো পরিক্রমা থাকে প্রচুর, তো সেই জন্য এত ঠাকুর দেখা বেশি হয় এখন। কাজের সুবাদে ঠাকুর প্রচুর দেখা হয়, প্রচুর মানুষের সঙ্গে মিট করা হয়, কিন্তু হ্যাঁ আগে সেই বাড়িতে থাকা, বাড়ির রান্না, সকালবেলা হলে সেই লুচি তরকারি, এই বাড়িতে বাড়ির রান্না গুলো এগুলো খুব মিস করি। এত ভালো মাটন কখনো খাইনি অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া তো হলো, কিন্তু আমাদের যে গিফট গুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দেবো। আমাদের লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি চালের একটা গিফট, রয়েছে ডক্টর সরকার অ্যালেনিয়ন হার্বালস এর অলিভ অ্যালেনের পক্ষ থেকে একটি আয়ুর্বেদিক মেডিসিন, এবং পুজোর সময় প্রচুর এদিক ওদিক খাওয়া হয়, হজম শক্তিকে বাড়াবে, ভেতর থেকে আরো শক্তিশালী করে তুলবে হজম শক্তি, তাহলে তার জন্য চলে রয়েছে ঝান্ডু পঞ্চারিস, এইটা রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠাকুর দেখুন আর নিজেরা ঠাকুর দেখুন, অন্যদেরও ঠাকুর দেখা শুরু করে দিন।